नमस्कार बंधुरा, सोमास व्यंजन रेसिपी चैनेले अपना सकल के स्वागत। आज हमें तैरी करब चिकेन कीमा दिए मटर घुगनी। चलू देखे नी हमार आजकल रेसिपिटा। আমি এক কাপ মটর সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেসারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। 150 গ্রাম চিকেন কিমা নিয়েছি। প্রথমে কড়া গরম করে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নেব। দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলো একটু ভেজে নেব। আলুটা হালকা করে ভেজে নিয়েছি, আলুটা তুলে নেব। এবারে তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটুখানি ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোটা চিনি। ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভেজে নেব। আমি পেঁয়াজ আদা রসুন একসাথে মিক্সিতে বেটে নিয়েছি, এবার এটা দিয়ে দেব। পেঁয়াজ আদা রসুনটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটাকেও আরেকটু কষিয়ে নেব। টমেটোটাকেও একটু কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। হাফ চা চামচ দেব হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, এক চা চামচ দেব জিরে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ চিনি দিলাম, সামান্য একটু জল দিলাম। মশলাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার এর মধ্যে চিকেন কিমাটা দিয়ে দেব। চিকেন কিমাটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাকে একটু মশলার সাথে মিশিয়ে নেব। আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি, এবার সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব। আর একটু জল দেব, ভালো করে নেড়ে নেব। মিডিয়াম টু লো হিটে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব, একটু ভালো করে নেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের ঘুগনিটা হয়ে গেছে, আর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মাংসের কিমা দিয়ে মটরের ঘুগনি।
রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আর আমার নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দেশ বিদেশে নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট পেতে আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো আসি, আবার দেখা হবে অন্য আর একটা রেসিপির সাথে। নমস্কার।